ও রাজা, হে রিয়া, এর মধ্যে তোমার কাজ মিটে গেল? তুমি বলছিলে না কোনো নিরিবিলি জায়গায় যাবে, যাবে? ও শিওর। মনে হচ্ছে তোমার বাবা আমাদের লুকিয়ে কোনো খারাপ কাজ করে ফেলেছে। মানে ওই দেখো একটা ছেলে আসছে একদম রাজার মতন দেখতে। রাজার মতো দেখতে নয়, ওটা রাজাই। কিন্তু সাথে মেয়েটা কে? রাজা, ইজ দিস ইয়োর কুল প্লেস? আসলে কি জানো রিয়া, এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার। এই যে ক্যাফের মালিক আমাদের ফাইভ স্টার হোটেলে বেয়ারার কাজ করত, বড় বিশ্বাসী লোক ছিল, বয়স হয়ে গেছিল তাই বাবা ওকে এটা খুলে দিয়েছে। দেখছো না, এটার নামটাও আমার মায়ের নামে রেখেছে, লক্ষ্মী ক্যাফে। ও আই সি। এসো বসো। হ্যাঁ, কি খাবে বলো? এই বেয়ারা, এদিকে এসো। ব্যাটা রোজ একটা করে নাটক করবে। আহ রঘুদা, দেখোই না আজ আবার কি নাটক করে। থাক থাক থাক, এই পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমার একদম পছন্দ হয় না। আর তোমাদের ব্যবসা ভালো চলছে তো? আর তোমাদের ওই ওল্ড ম্যান মানে বুড়ো বাবু, তিনি কেমন আছেন? উনি ভালো আছেন, তবে ওনার ছোট ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় পড়েছেন। ছেলেটা বকে গেছে তো? ওরকম একটা ক্যারেক্টার প্রত্যেক ফ্যামিলিতেই থাকে, কি বলো রিয়া, তাই না? এখন ছোট আছে তো, বড় হলে ভালো হয়ে যাবে। কি খাবে রিয়া? তোমাদের এখানে গরম কি পাওয়া যায়? আমি গরম আছি। এক কাজ করো, তুমি দুটো কেন্টাকি চিকেন, ওয়ান পিজা, ওয়ান হট ডগ অ্যান্ড ওয়ান, ও আমি তো ভুলেই গেছি। আসলে কি জানো রিয়া, এই ফাইভ স্টার হোটেলে অর্ডার দিতে দিতে অভ্যেস হয়ে গেছে তো, এসব তো তোমাদের এখানে পাওয়া যাবে না। এক কাজ করো, দুটো কফি নিয়ে এসো। ব্যাটা কফি চাইছে। রিয়া, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলো না। আমার মনে হয় রনির কাছ থেকে তোমার একটু দূরে থাকাই ভালো। তুমি রনিকে চেনো? ওকে কে না চেনে, এক নম্বরের ফ্ল্যাট, একেবারে লুজ ক্যারেক্টার। এই তো কালকেই নিজের বন্ধুদের বলছিল যে টিনা, মধু, রিনা এদের পটাতে অনেক সময় লেগেছিল, কিন্তু রিয়া, রিয়াকে তো তুরি মেরে পটি নিলাম। ইউ নো মাই ফুট, হাউ ডিসগাস্টিং, হি ইজ আ ব্লাডি লায়ার। তাই তো দেখছি, পাতেলাবাজ। দেখো এই মিথ্যে বলে বলে মেয়েটিরও মাথা খাচ্ছে। শুধু মিথ্যেবাদী নয়, এক নম্বরের প্লে বয়, কোনো মেয়েকেই ও ছাড়ে না। রিয়েলি? তোমাকে আর কি বলবো রিয়া, শুধু টিনা, মধু, রিনাকেই নয়, আরো অনেক মেয়েকেই ও করে দিয়েছে। হোয়াট, ইউ মিন প্রেগন্যান্ট? এটার মানে তো তাই হয়। মাই গুডনেস, তুমি শুনলে আরো অবাক হবে রিয়া, রনির এখন অন্তত 5-6টা মেয়ের সঙ্গে চক্কর চলছে। থ্যাংক ইউ রাজা, তুমি আমাকে আগে থেকে সতর্ক করে দিয়ে আমার অনেক উপকার করলে। ইউ আর এ ট্রু ফ্রেন্ড। থ্যাংক ইউ। আজ থেকে রনির সঙ্গে কথা বলা তো দূরের কথা, ওর মুখও দেখবো না। ইউ নো সামথিং, তোমার সঙ্গে কথা বলে না খুব ভালো লাগে, মনটা খুশিতে ভরে যায়। ক্যান ইউ গিভ মি ইওর মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার? আর বলো না রিয়া, আমার ড্যাডের সব সময় ভয়, কে না কে বলেছে মোবাইল রাখলে নাকি ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার এসব হয়। ব্যাস, তারপর থেকে আমার সব মোবাইল সিজ। তুমি বরং একটা কাজ করো, আমার বেডরুমের পার্সোনাল নাম্বারটা নিয়ে নাও, 22420420। আমাদের খাবার নাম্বার দিয়ে দিচ্ছে, দাঁড়াও আজ সব ফাঁস করে দিচ্ছি। এত ব্যস্ত হচ্ছ কেন ছোট ভাই, একটু মস্তি করছে, করতে দাও না, তাতে কি এসে যায় বলে দেবো। চলো রিয়া, উঠি। হ্যাঁ চল।